হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটা চেষ্টা করো শেষ পর্যন্ত দেখার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দাও তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাবার মোটিভেশনটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে তো অবশেষে বাজিল ইন্টারভিউয়ের দামামা কুড়ি সাত দু হাজার কুড়ি থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে আর এই ডেট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের টেনশনের পারা পুরো হাই পৌঁছে গেছে এই টেনশনটাকে একটু কমাতে আমি নিয়ে এসেছি এই ভিডিওটা দেখো বন্ধুরা একটা মানুষের পক্ষে সমস্ত জিনিসটা জানা কিন্তু সম্ভব নয় তো তোমরা কি পড়বে আর কোনটা বাদ দিবে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওটা ভিডিওটা তোমাদের জন্য কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কী চ্যাপ্টারগুলো তোমরা দেখে যাবে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো তোমরা প্রথম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ করোনা এই করোনা প্যান্ডামিক থেকে যাবতীয় প্রশ্ন তোমরা কিন্তু দেখে যাবে করোনা থেকে তোমাদেরকে প্রশ্ন করবে এটা হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর কারণ ভারতবর্ষ তথা পৃথিবীর চরম সমস্যা হচ্ছে করোনা ভাইরাস এটার থেকে তোমাকে প্রশ্ন অনিবার্য আসবেই ক্লিয়ার দ্বিতীয়ত ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একটা সংঘর্ষ বেঁধেছে লাদাখ ক্ষেত্রতে সেই লাদাখের কোন কোন জায়গা নিয়ে এই যে এই সংঘর্ষ এবং কেন এই সংঘর্ষ সমস্ত কিছু কিন্তু তোমরা জেনে যেতে হবে ক্লিয়ার দুটো জিনিস হলো এক করোনা দুই নম্বর হলো ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট তৃতীয় নম্বর অবশ্যই জেনে যেতে হবে ইন্ডিয়া এবং নেপালেরও একটা বর্ডার নিয়ে সংঘর্ষ চলছে সেটা নিয়েও কিন্তু তোমাদেরকে একটু হলেও জেনে যেতে হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদেরকে জেনে যেতে হবে যে মেন মেন মন্ত্রীগুলো আছে যেমন আমাদের প্রাইম মিনিস্টার প্রতিরক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রেলমন্ত্রী অর্থমন্ত্রী এই সমস্ত মন্ত্রীগুলোর নাম এবং আমাদের রাজ্যে স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব তারপরে মুখ্যমন্ত্রী এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদম ভালোভাবে জেনে যেতে হবে মেন মেন মন্ত্রীগুলো এমন নয় একেবারে ছোটোখাটো মন্ত্রীগুলোর নাম জেনে যেতে হবে মোটামুটিভাবে যেগুলো সকলেই জানে বেসিক জিনিসটা কিন্তু তোমাকে জেনে যেতে হবে দেখো বন্ধুরা ইন্টারভিউ মানেই তোমাকে যদি দশটা প্রশ্ন করা হয় তার মধ্যে তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে না সেটাই কিন্তু যথাযথ বা সেটাই হবে সেটা নিয়ে কিন্তু কোনো ঘাবড়ানোর কারণ নেই কারণ ইন্টারভিউ মানেই হচ্ছে তুমি যেটা পারছো সেটা কনফিডেন্টলি উত্তর দেওয়া এবং তুমি যেটা পারছো না সেটাও কনফিডেন্টলি হ্যান্ডেল করাই মানে হচ্ছেই ইন্টারভিউ ক্লিয়ার করতে পেরেছি জিনিসটা ইন্টারভিউয়াররা সেখানে বসে আছে কারণ ওটাই দেখার জন্য যদি তুমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারছো না তাহলে জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করছো কোনো পরীক্ষার্থী যখন উত্তর দিতে পারে সে তো অটোমেটিক কনফিডেন্ট থাকে কিন্তু কোনো পরীক্ষার্থী যখন উত্তর দিতে পারে না তখন তার যে ভাবভঙ্গিমা তার যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা দেখার জন্য কিন্তু ইন্টারভিউয়াররা বসে আছে তুমি কোন পরিস্থিতি কীভাবে হ্যান্ডেল করছো সেটাই কিন্তু ইন্টারভিউয়াররা তোমাকে দেখবে তাহলে না পারাটা কিন্তু একটা নেগেটিভ কারণ নয় না পারা হচ্ছে একটা পজিটিভ কারণ তুমি যদি না পারাটাকে নিজের কনফিডেন্সে চাপা দিয়ে দিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হবে তোমার জন্য কারণ ইন্টারভিউয়াররা ওইটাই দেখতে চায় যে ক্যান্ডিডেট নিজের না পারাটাকে কিভাবে হ্যান্ডেল করছে ক্লিয়ার ইন্টারভিউ নিয়ে ঘাবড়ানোর কোনো কারণে আমি বারবার বলেছি ইন্টারভিউ মানে পার্সোনালিটি টেস্ট তুমি কিভাবে কথা বলছো কিভাবে তাদেরকে রিকোয়েস্ট করছো কিভাবে তাদের প্রতি আনুগত্য জাহির করছো নম্রতা ভদ্রতা একেবারে এই সমস্ত জিনিসগুলো তোমাকে ইন্টারভিউয়াররা দেখবে ক্লিয়ার ইন্টারভিউ নিয়ে একেবারে ঘাবড়াবার কোনো কারণ নেই তোমরা যারা প্রথমবার ইন্টারভিউ দেবে তাদের একটা মনে ভয় কাজ করবে সেটা স্বাভাবিক কিন্তু সেই ভয়টাকে মনের থেকে বার করতে হবে দীর্ঘ নিশ্বাস নিয়ে একেবারে ফ্লুয়েন্টলি ভালোভাবে কথা বলতে হবে এবং তোমরা যারা মক ইন্টারভিউ দিতে চাইছো তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো আমি তোমাদের মক ইন্টারভিউর ব্যবস্থা নিচ্ছি কারণ এই ভিডিওটা আমার সকালবেলায় পোস্ট করা ছিল কিন্তু মক ইন্টারভিউ নেওয়াতে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাই কিন্তু এটা সন্ধ্যাবেলায় পোস্ট করছি তো তোমরা অবশ্যই কিন্তু যারা মক ইন্টারভিউ দিতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদেরকে কিন্তু মক ইন্টারভিউ নিয়ে নেব তোমাদের আশা করছি অনেকটা কনফিডেন্স গ্রো করবে এই মক ইন্টারভিউর মাধ্যমে ক্লিয়ার এরপর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো মেসেজ করছো যে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব এছাড়াও কোন শিফটে আছে কিভাবে দেখবো তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি যে যে নোটিফিকেশানটা বেঙ্গল পুলিশ বোর্ড অফিসিয়াল সাইটে পাবলিশ করেছে সেখানে ক্লিয়ারভাবে মেনশন করা আছে তোমরা তোমাদের ইন্টারভিউ ডেটের দশ দিন আগে থেকে যে ই অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হবে শুধুমাত্র দশ দিন আগে থেকে মানে তোমার যদি কুড়ি তারিখে ইন্টারভিউ রয়েছে তাহলে কিন্তু দশ তারিখ থেকে তোমরা ইন্টারভিউ অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এছাড়াও তোমরা যদি সকলেই জানতে চাও যে তোমাদের কোন শিফটে পড়েছে সেটা কিন্তু তোমরা এখনই জানতে পারবে কিভাবে জানতে পারবে তোমরা তোমাদের মেলটা খোলো যে মেলটা দিয়ে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে রেজিস্ট্রেশনটা ছিল সেটা করেছো সেই মেলের স্প্যাম ফোল্ডারে যাও স্ক্রিনে দেখিয়ে দিয়েছি স্ক্রিনশটগুলো সেই স্ক্রিনশটগুলো ফলো করো অটোমেটিক তোমরা জেনে যাবে তোমাদের কোন শিফটে ইন্টারভিউটা আছে তো স্প্যাম ফোল্ডারটা ওপেন করে একটু স্ক্রল ডাউন করবে দেখবে সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নামে একটা নোটিফিকেশান শো করবে সেই নোটিফিকেশানটা যদি ওপেন করো সেখানে কিন্তু তোমাদের যাবতীয় কত তারিখে ইন্টারভিউ এবং কোন শিফটে তোমাদের ইন্টারভিউ সমস্ত কিছু লেখা রয়েছে ক্লিয়ার তোমরা অটোমেটিক এখন থেকে জানতে পেরে যাবে যে তোমাদের কোন শিফটে ইন্টারভিউটা হতে চলেছে সেভাবে কিন্তু নিজেকে প্রিপেয়ার্ড রাখো ক্লিয়ার এছাড়াও যদি তোমাদের করোনা ভাইরাস ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট এছাড়াও ইন্ডিয়া নেপাল বর্ডার ডিসপিউট এবং এই মন্ত্রিসভা এই সমস্ত জিনিসের কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যদি ভিডিও দরকার হয় কমেন্ট সেকশানে জানাও আমি তোমাদের জন্য ভিডিও প্রোভাইড করে দেবো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং চাকরিটা হাতের মুঠোয় নিয়ে আসো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ভালো থাকবেন